আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন যে নিউজটি নিয়ে আপনাদের সাথে আসব সেই নিউজটি সবার জন্যই খুব মানে গুরুত্বপূর্ণ এবং এই নিউজটি শোনার জন্য নির্বাচনের পর থেকে সবাই অপেক্ষা করছিলেন যে আমেরিকা বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি বলা হয়। সেরকমই মিথিউ মিলার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজকে নির্বাচন নিয়ে সরাসরি নো নো বলেছে যে অবাধ এবং সুষ্ঠু হয়নি। পুরো নিউজটির দিকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিথিউ মিলার। এমন মন্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দেয়া নিয়ে মার্কিন অবস্থান জানতে চান এক সাংবাদিক। ওই প্রশ্নে বলা হয় যে আপনি যখন বলেন যে বাংলাদেশের নির্বাচনের ফলাফল বিশ্বাসযোগ্য অবাধ বা সুষ্ঠু হয়নি, তার মানে কি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদে স্বীকৃতি দেবে না? জবাবে শুধু নো নো উচ্চারণ করেন মিলার। এরপর প্রশ্নকর্তার দিকে অন্য প্রশ্নকর্তার দিকে চলে যান যে বলেছেন এবং নো নো করে অন্য প্রশ্নকর্তার দিকে চলে গিয়েছেন এবং আবারও গতকালকে যেটা 18 জানুয়ারি নিয়মিত এক প্রেস ব্রিফিং এ বাংলাদেশের প্রসঙ্গে কয়েকটি প্রশ্নের জবাব দেন মিথিউ মিলার। এবং আরেক প্রশ্নে বলা হয় যে বাংলাদেশের গণতন্ত্র ক্ষুণ্ণকারী ও হাজার হাজার বিরোধী কর্মীকে কারারুদ্ধ করে অনুষ্ঠিত ভুয়া নির্বাচনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে, এটা জানতে চেয়েছেন একজন। এবং জবাবে মিথিউ মিলার বলেছেন যে হাজার হাজার বিরোধী রাজনৈতিক কর্মীর গ্রেফতার ও নির্বাচনের দিনের অনিয়মের খবর আমরা উদ্বিগ্ন, উনি এটা বলেছেন। এবং অন্যান্য পর্যবেক্ষকদের মতো আমাদের মন্তব্য হচ্ছে যে এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, এটাই উনি বলেছেন। আবারও বলেন যে আমরা হতাশ যে এইসব দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, নির্বাচনের সময় ও এর আগের কয়েক মাস ধরে সংঘটিত সহিংসতার নিন্দাও তারা জানিয়েছেন। মানে নির্বাচনের সময় থেকে শুরু করে এর আগে যে ধরনের সহিংসতা হয়েছে তার ব্যাপারে ওনারা নিন্দা জানিয়েছেন। এবং সর্বশেষ মিথিউ মিলার বলেন যে সহিংসতার ঘটনায় বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে তদন্ত করতে এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সব দলকে রাজনৈতিক সহিংসতা প্রত্যাখ্যান করার আহ্বান জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র। তো অনেকেই জানার চেষ্টা করেন, মানে এতদিন ধরে শোনার চেষ্টা করেছেন যে অনেক সময় বলা হয়েছে যে পিটারহাট মুখ্যমন্ত্রীর সাথে দেখা করছে, তো মুখ্যমন্ত্রীর সাথে দেখা করছে, আসলে তাদের অবস্থান পরিবর্তন হয়েছে কিনা। আমার মনে হয় মিথিউ মিলারের এই প্রশ্নের উত্তরে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যা বলেছেন তা থেকে অনেকটাই পরিষ্কার হয়ে যায়। সো অনেক ধন্যবাদ, আবার আপনাদের সঙ্গে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।